ভয়, মানুষে লাশ হার্ট যারে দুর্বল তারা ভয় করেই তো। যেমন একদিনকে একটা লাশ নিয়ে আমি আস দুইটা লাশ নিয়ে আসতেছি, আইসি বাড়ি পুরি আইসি, আসার পর ওইদিকে যাওয়ার আর জায়গা নাই, গাড়িখান ঠেকা থুইছি কদম গাছের তলে, বুঝছেন, কদম গাছের তলে ঠেকা থুয়া গেছি, থুয়া ডাইকি দৌড়মাস যায় ডাক ডাইকি থুয়া আমি আসতেছি। আসতে লাগে এখন ওই দূরে থেনে তাকা দেখতেছি যে দুইজনার মাথা এরম ঝাঁকাচ্ছে, মানে দুইজন একবার এই মুখ হচ্ছে, একবার এই মুখ হচ্ছে, একবার এই মুখ হচ্ছে, একবার এই মুখ হচ্ছে। দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ধন্যবাদ। দূরে থেকে আমি ক্যারিস মরার এইদিকে লড়তেছে না, দুজনের মাথা লড়তেছে কে, তা আমি তো আর ভয় করলাম না, আমি সরাসরি গাড়ি কাছে কেন যা, এখন বুকের পুরো হাত দিয়ে ভুলকি দিয়ে দেখতেছি যে শালা ও লাশ না, কদম গাছের দুই আগার পাতা নাই, এই পাতা লড়তেছে বাতাসে আর এই মরার মাথা ওইরকম মনে হচ্ছে লড়তেছে। এইবার আমি ধরে শালা, তারপরে লাশ আলার আসি খুলি দেখানো যে আপনার কুন্ডা সেডাইলেন, লাশ খুলি দেখানো, দেখানোর পর কষে যে আমার এডি, ওরা ওইডি লিয়া চলে গেল, আবার ওইডি লিয়া ধরে না, এই সে ভ্যান্না বাড়ি যায়। রাত তখন মোটামুটি একটা বাজে, একটার সময় দিয়ে এলাম। আবার ধরেন কবর থেনে তোলা হলেও আমার ওটা কোন কিছু মনে হয় না, লাশ তো লাশি। হ্যাঁ, আপনি তো কবর থেন তো অনেক লাশ তুলেছেন আপনার জীবনে, তো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থাতে ছিল এরকম কোন লাশের আপনি কি আপনার জানা মতে? হ্যাঁ, আপনার যদি মানুষ, হুজুরেরা বলে না যে মানুষ মরি কিন্তু আধ কবর হয়, মরি আসলেও কিন্তু আপনার সাত দিনে আধ কবর হয়, সাত দিন আট দিনে আধ কবর হয় ফুল, মানে ফুলে অবার, হ্যাঁ সাত দিন আট দিনে ফুলে, ফুলার পরে তখন আস্তে আস্তে পাশা দেওয়া হাওয়া বাড়া দেয়, পাশা দেওয়া যখন তখন তার আর্থ থাকে না, পাশা দিয়ে হাওয়া বাড়ায় আর চোখ দিয়ে মাথার ঘেলু বাড়ায়, মানুষটা হা করে থাকে। আবার যখন আপনার দুই মাস তিন মাস চার মাস হয়ে যায়, মানুষে বলে না যে লাই ফাটে, আমি লাই ফাটার লাশ একটাও পাইনি, এটা ভুয়া কথা, লাই প্যাট ফাটে না, আপনার পাশা দিয়ে হাওয়া বাড়া যায়, যত হাওয়া হবি পাশা দিয়ে বাড়া যাবি। এবার যদি বর্ষার টাইমে হলে আপনার ওই বুকের পুর আস্তে 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 গোলা মাটি পড়ে, পড়ি ডুবি যায়, কিন্তু গোস্ত সুইকি থাকে, গোস্ত গায়ের সাথে লাগি থাকে, মানুষের গোস্ত খুব আটা, মাটিতে খাচ্ছে না, মানুষ তো লবণ জাতীয়। আপনি দেখছে যে এই ৩৬ বছর বা লাশটা না বয়স পর্যন্ত আপনি তো অনেক অনেক লাশ তুলছেন কবর থেকে, দেখাচ্ছে যে এক সপ্তাহের লাশ, দুই দিনের লাশ, পাঁচ দিনের লাশ, পনেরো দিনের, এক মাস, এক সপ্তাহের লাশ হয় না। আপনার কেস করলে তো ধরেন কোর্টে কেস করে, তো এখন মাটি দিয়ে আসছে, দেওয়ার পর আপনার এক মাস পনেরো দিন, দুই মাস, তিন মাস, চার মাস, ছয় মাসও চলে যায়, ছয় মাস পরও তুলতে হয়। হ্যাঁ, তো আমি লাশ শুকান পাইছি, লাশ শুকি থাকে, ফুলি শাড়ি গায়ের সাথে মাংস লাগি থাকে। আবার একটা বহুদিন আগে বাগা থানাতে একটা লাশ তুললাম, ওটি নয় মাস পর, তো এই এইদিককার গোস্ত আছে, চুল আছে, কিন্তু এদিককার গোস্ত নাই, সব হাড়হাড্ডি কানি ইয়া হয়ে গেছে। আরেকটা বাগা থানা লাশ তুললাম, গোস্তগুলা ভুরভুরি হয়ে গেছে, যেমন ওই যে গোবর থুলে ভুরভুরি হয় না, ঠিক এইগুলো ভুরভুরি হয়ে গেছে, আর এই গোস্ত শুকিয়ে লাগি আছে, হ্যাঁ মাথার চুল ওইভাবেই আছে, ওইভাবেই আছে। আর বাগা থানা এখন আল্লাহর করুনি আরেকটা লাশ তুললাম, তো তোলার সময় আমি যখন ঢাপট তুললাম, তুলে এখন দেখি যে টান হয়ে শুয়ে আছে, কত সুন্দর, এবার তুলিস টুলিস সারি এখন, হ্যাঁ তুললাম, ওর পায়ে হাত দিলাম, ঢাপট তুলিস পায়ে হাত দিলাম, দেয়া দেখতেছি যে আমার মতন পাও শক্ত যেরম এরম, হ্যাঁ তবে আমার জ্ঞান আছে, আমি মদ চুয়ানি খাইনি, আমি তারপরে যে পায়ে হাত দেয়া
আল্লাহ আমার সাথে আল্লাহ সহযোগিতা করেছে, আমি লাশ উঠাই ফেলা দিয়েছি। কীভাবে আমি বুঝতে পারিনি যে আমি কীভাবে তুলনু ওকে উপরে। তো তুলি তখন তোলার পরে আমার এখন হুঁশ হচ্ছে যে মুখটা দেখি তো মানুষ কয় যে লাই ফেটে যায়, পেট ফেটে যায় মুখ। তো মনে হচ্ছে মুখটা যখন খুলেছি, হ্যাঁ পেট দেখতে লাগি, এখন দেখছি যে মেয়া সাল তো গোটাটাই বাড়া যাচ্ছে। তখন আমি যে এটা তো আমার গরজ না, তাহলে মুখ খুলে দেখি। তো মুখটা খুলে দেখছি যে ঘুম পাড়তেছে, এখন ঘুমাইছে, মানে চোখে কাজলটা দেওয়া, মনে হচ্ছে ঘুম পাড়তেছে। আমি সুন্দরভাবে দেখি দেখি এমন যে আর তো কোনো আমার দেখার গরজ নাই। এবার ভ্যানে তুললে রাজশাহী পোস্টমর্টম করলে এসে কতদিনের লাশ, এটা সঠিক বলতে পারবো না যে কতদিনের লাশ, তাও তো মাসখানে মাসের লাশ হবে। হ্যাঁ মনে হচ্ছে ঘুম পাড়তেছে, এই লাশটা ঘুম পাড়ছে, ঠেঁ ঠেঁ ঘাম জমেছে। যেমন আমারে বসে থাকলে ঘাম জমে না, ওরকম ঘাম এসে ঘামতেছে লাশটা। তারপরে লাশটা রাজশাহী পোস্টমর্টম করলাম, করিলে আসি আবার রাত একটার সময় ওই গোরস্থানে মাটি দিলাম, একটার সময় মাটি দিলাম। হ্যাঁ মাটি টাটি দেওয়া, আমি মূর্খ মানুষ, আমি কী দোয়া করব, দোয়া করলাম ওই যে এটা যে হাই পাক পুরা দেগা, তোমার নাম রহমান রহিম, তোমার নাম ভরসা, তুমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নাই, তবে তোমার আইনে এবং সরকারের আইনে এই দুই আইনে সারা পৃথিবী চলতেছে, সরকারি আইনে তুলতে বাধ্য হয়েছে, তোমার আইনে যেমন আছে তেমন করে থয়ে গেলাম, এর মধ্যে কোনো ভুল ত্রুটি মাফ করে দেবেন। এবং এখানে যারা আপনারা শুয়ে আসলেন, আপনারা কিছুক্ষণের জন্য সঙ্গী ছাড়া করেছিলাম, আবার আপনারা সঙ্গী করে দিয়ে গেলাম, আপনার কাছে কোনো ভুল ত্রুটি করলে মাফ করে দেন। এবারে আমিনকে আমি চলে এলাম বাগা থানার থানে। অনেকে বলে যে লাশ লাশ লাশে কবরের ভিতরে লাশের সাপ থাকে, তারপরে আপনার ওই লাশ উইটি বসে থাকে, তো এরকম কি আসলে? না লাশ তো এটা আল্লাহর করণে, লাশ তো না আমার বিচার হয়, লাশের কোনো বিচার নেই, বডির আর কি বিচার, বডি তো আরেকজনও তো আছে এর মধ্যে, আরেকজন নাই, আমি যে মানুষটা কথা বলছি এই মানুষটা তো আছে, তা আমার এই বডির আর কি আছে, বডির কিছু নেই। হ্যাঁ দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।